একজন বাবার একাধিক সন্তান হাফেজ, ওই বাবা নিয়মিত নামাজ আদায় করে না, এমনকি অধিকাংশ ক্ষেত্রে সুন্নাতও মানেন না, এখন ওই সন্তানের উসিলা এই বাবা জান্নাতে প্রবেশ করবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকে জানি যে কোনো সন্তান হাফেজ হলে কিয়ামতের ময়দানে তার বাপের কি ফজিলত হবে, নূরের টুপি পরাবে, তাই না? তার মানে সে জান্নাতে চলে যাবে ওই সন্তানের সুপারিশ। এই জাতীয় হাদিসগুলো বলার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে না বলার কারণে, বুঝায় না বলার কারণে মানুষ ভুল বুঝে, মনে করে যে ছেলে মাদ্রাসায় দিয়ে দিছি, হাফেজ বানায় ফেলছি, আমার তো আর কিছুর দরকার নাই, এই ছেলে আমাকে পার করে নিয়ে যাবে। আসলে কি তাই? আপনার বেসিক যখন ঠিক থাকবে, আপনার ইমান ফরজ কাজগুলো ঠিক থাকবে, এইটা একটা বাহানা, এটা একটা উসিলা, এটা একটা মাধ্যম হতে পারে। এভাবে মুস্তাদরাকে হাকিমে হাদিস আসছে এবং মুস্তাদে আহমদের হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা আল কোরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিমা ফিহ, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে এবং সেই অনুযায়ী আমল করে। এখানে একটা বিরাট ভুল তথ্য আমাদের মধ্যে প্রচারিত হয়, সেটা হলো হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে, না। এটা আমাদের দেশে হাফেজ হওয়া বলতে যেটা আমরা বুঝি, যে 30 পারা কোরআন মুখস্থ পড়তে পারে, শুধুমাত্র এটা হলেই তার বাপে পুরস্কার পাবে, না। এটার জন্য ফজিলত, বাপের যে পুরস্কারের কথা বলা হয়েছে, সম্মানিত হওয়ার কথা বলা হয়েছে, এই ফজিলত এটার জন্য না। তাহলে কোনটার জন্য? কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে, আমল করতে হলে কোরআন অনুযায়ী বুঝতে হবে, তার মানে কোরআন পড়ার পর, হেফজো করার পর তার অর্থ বুঝছে, আলেম হয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে, এরকম যখন নেক সন্তান হবে, তখন তখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে নূরের টুপি পরাবেন, যেটার আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে, এবং তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরাবেন, এটুকু হাদিসে আসছে। কিন্তু বাপ নিজেরটা যদি ঠিক না রাখে, পোলাপের মাদ্রাসা পড়ায় কি হবে না, লাভ হবে না। নিজেরটা আগে ঠিক রেখে, এটা একটা উসিলা, সাইড আপনার মাধ্যম এবং আপনার সহযোগিতা হবে, কিন্তু নিজের মূলটা যদি ঠিক না রাখে, তাহলে এই সমস্ত মাধ্যম দিয়ে তার কাজে আসবে না। আমি গত কয়েকদিন আগে বোধহয় কোন জায়গা থেকে এসে এক রেল স্টেশনে নামছি, নামার পরে ফজরের ওয়াক্ত আর 25 মিনিট আছে, খুব তাড়াহুড়া করে যাব, তো এক সিএনজি আলা বলে, ভাই আমার সিএনজিতে উঠেন, খুব জোরাজোরি করলো, বুঝলাম সে আমাকে দেখে চিনে মহব্বত করে, ভক্ত, উঠলাম তার সিএনজি। তো এক মসজিদের সামনে দাঁড়াইছে, আর 10-15 মিনিট আছে সূর্য উঠা, আমরা তাড়াতাড়ি করে ওযু আগে করা ছিল, দুজন ছিলাম, আমরা ফজরের নামাজটা পড়ে নিলাম। আমি নামাজ পড়ে বের হয়ে দেখি বেচারা সিএনজির সামনে, ততক্ষণ সূর্য উঠার আর 2-3 মিনিট বাকি আছে হয়তো, শেষ টাইম, দেখি যে মোবাইলে আমার ওয়াজ বের করে সেই মানে ভোলে হাই ভলিউম দিয়ে সে শুনতেছে, মানে আমাকে জানাইতেছে যে আমি আপনার ওয়াজ শুনি সবসময়। তো আমি বললাম, ভাই ফজর নামাজ পড়লেন না? তো দেখি আমতা আমতা করতেছে। পরে ভাড়া দিতে গেলাম, না হুজুর ভাড়া নেবো না। কেন ভাড়া নেবেন না? হুজুর আপনার ওয়াজ শুনি সবসময়, আমার 2 ছেলে মাদ্রাসায় পড়ে, সে অনেক লম্বা ফজিলত শুনাইল তার। তো আমি বললাম, আপনার ছেলে 2টা মাদ্রাসা পড়ে, আপনি আমার ওয়াজ শুনেন, তা আমার ফজর নামাজ পড়া যে ফরজ, এ ওয়াজ শুনেন নাই আপনি, এই ভক্তির কি মানে আছে? ওই যে সন্তান 2টা মাদ্রাসা পড়ে আর হুজুরের ভক্তি করছে, অতএব জান্নাত পার হয়ে যাবে, আলেমদের মহব্বত করলে তাদের সাথে কিয়ামতে থাকবে, হাসরে তাদের সাথে থাকবে, জান্নাতে তাদের সাথে চলে যাবে, এরকম শর্টকাট হিসাব করে ভাই জান্নাতে যেতে পারবেন না। নিজের আমল নিজের ঠিক থাকতে হবে, এরপরে পারিপার্শ্বিক বিভিন্ন আমলের উসিলা আপনি ধরতে পারেন। আল্লাহ তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।